পর্দার কথা বলি তাহলে কিছুদিন আগে আমি দেখেছি তারেক আনাম স্যারের একটা কাজ সিয়ামের সাথে ছিল, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক, বিধা কথা বিনা ইট ওয়াজ ফ্যান্টাস্টিক ওয়ার্ক, হি ইজ এ গুড এক্স্যাক্টলি, এবং সিয়াম ভালো কাজ করছে, শাকিব ভাই এত বছর ধরে ইন্ডাস্ট্রিটাকে ধরে রেখেছে, দে আর অল ডুইং গুড। ব্ল্যাক মুভিটা আপনারা দেখেন, হোয়াট ব্ল্যাক ওয়ার, সেই মুভিটা আপনি দেখেন, আরিফিন শুভ ভাইয়া কতটা কষ্ট করে কতটা পরিশ্রম করেছে, সে কোনো কাজই করে নাই এর বাইরে, একটা মুভির জন্য সে নিজেকে কিসের মধ্যে দিয়ে নিয়ে গিয়েছে। সো আমার মনে হয় এভরি ওয়ান ইজ ট্রাইং দেয়ার বেস্ট অ্যান্ড এভরি ওয়ান ইজ নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ জনরাতে তারা দে আর ভেরি গুড। ডেফিনেটলি আপনার নিশো ভাইয়া ইজ লাইক মাই মেন্টর, আমি বলবো তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। অপূর্ব ভাইয়া সাথে আমার সবচাইতে হিট কাজ আছে, বড় ছেলে, আর সমবয়সী যারা আছে তারা তো আছেই, জোবান, তসিফ, ওদের সাথে আমার অনেক অনেক ভালো ভালো কাজ আছে, তো সুদীপের সাথে আমার খুব ভালো কাজ আছে। তো আই থিঙ্ক আসলে আমি এরকম, আমি যেটা বললাম না, কাজ যেভাবে আসলে বাছা যায় না যে এটা বেশি ভালো ওটা বেশি ভালো, একইভাবে পরিবারের মেম্বার্সদের মাঝখানে আপনারা যদি আমাকে বলেন যে একজনকে বেছে নেন, সেটাও আমি করতে পারবো। নারীদের কাজ, নারীদের ফিলিংসগুলো, ইমোশনটা বুঝে ওঠাটা অনেক ইম্পর্টেন্ট, কারণ পুরুষরা তো মানে শুধু এতদিন মানে ইন্ডাস্ট্রিতে কিছুটা এরকমই, অনেকটা মেল ডমিনেটেড, বাট আমার মনে হয় সেই চেঞ্জটা আমাদের মধ্যে আসছে। কিছুদিন আগে গুটি বের হয়েছে, ইট ওয়াজ ভেরি নাইস, সাবরিনা বের হয়েছিল।